الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ইসলামিক টিমের মহিলা প্রশ্নোত্তর গ্রুপের একজন দিনী বোন জানতে চেয়েছেন যদি কেউ কোনো হুজুরের কাছে গিয়ে তাবিজ এবং জিনের আসর সম্পর্কে জানতে চায় তাহলে কি গুণ হবে আমার খালা মণিদের বাড়িতে একজন হজুর আছে যে শুধু নাম জেনে কিছু সাংকেতিক শব্দ লিখে বলে দেয় যে কোন কোনো কিছু আছে নাকি সাংকেতিক চিহ্ন লিখে এবং নাম শুনে নাম শুনে বলে দেয় কিছু সমস্যা আছে কি নাই কি হয়েছে না হয়েছে ইত্যাদি এমন হুজুরের কাছে গেলে কি গোনা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহসাল্লাম আল্লাহ রসোলিল্লা ওয়ালাহি ওমান ওয়ালা বাদ তাবিজ সম্পর্কে জানতে বা জিনের আসর সম্পর্কে জানতে কোনো হুজুরের কাছে যাওয়া যেতে পারে আপনি যাবেন জিজ্ঞেস করার জন্য কোনো সমস্যা নেই কিন্তু আপনার জিজ্ঞেসটা কেন মানে তাবিজ নেবেন তাই নাকি ঋণে ভর করেছে কি করতে হবে পরামর্শ নিতে হবে কি না সেজন্য যদি এরকম হয় যে আপনি মানে তাবিজ সম্পর্কে ফটো আঁচাচ্ছেন তার কাছে যে এটা ব্যবহার করা যাবে কি যাবে না বা জিনের আসর হয়েছে এখন কী করণীয় এ সম্পর্কে জিজ্ঞেস করতে যান তাহলে তো কোনো দোষের নেই হ্যাঁ তবে অবশ্যই যার কাছে যাবেন তিনি হতে হবে পরেজগার এবং তাকুয়াশিন ভালো নেক্কার আলেম মানুষ আর একটা শর্ত থাকতে হবে সেটা হচ্ছে সহি সম্পন্ন মানুষ সোহি আকিদা শিরিক বিদাত বিবর্জিত এরকম মানুষ এরকম আলেম হতে হবে তাহলে তার কাছে যাবেন পরামর্শ নেবেন তাবিজের ব্যাপারে জিনের আসরের ব্যাপারে অন্য কোনো যে কোনো ব্যাপারে পরামর্শ পরামর্শ নেবেন কোনো সমস্যা নেই তবে যদি আপনার সেই হুজুরের কাছে যাওয়ার উদ্দেশ্য হয় তাবিজ নেওয়া বা জিনের আসর ঠেকানোর জন্য হুজুরের স্মরণাপন্ন হওয়া কি উপায়ে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে যাবেন না তাবিজ সর্বাবস্থায় নিষেধ এটাকে রসুল্লাম শিরকের সাথে তুলনা করেছেন বা শিরিক বলেছেন যে তাবিজ ছড়ালো সে শিরিক বলল শিরিক করলো আর আপনি যে কথা বলেছেন যে আপনার খালা খালামনিদের বাসার কাছে একজন আছে যে সাংকেতিক শব্দ লেখে এবং অনেক কিছু বলে দেয় মনে রাখবেন এটা হলো জাদুকর তারপরে কি বলে আপনার গণ জ্যোতিষীদের আলামত তারা এর বিভিন্ন রকম শিরকি কুফরি সাংকেতিক শব্দ লেখে বলে অনেক কিছু বলে দেওয়ার চেষ্টা করে মনে রাখবেন গায়েবী বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এরা অনেক কিছু বলে দেয় যে এই হয়েছে অমুক দিন এই হয়েছে এরা এগুলো সব শয়তানের সাহায্যে তারা জেনের সাহায্যে তারা করে থাকে সুতরাং এই ধরনের কোনো ব্যক্তির কাছে যাবেন না গেলে গোনা হবে আপনি এ ধরনের সমস্যার জন্য যে কাজটা করবেন নিয়মিত নিজেই আমল করবেন আমরা বেশিরভাগ মানুষ আমল করি না যে সমস্ত দোয়া দূরত পড়ার কথা আছে সেগুলো আমরা পড়ি না আমরা শিরকে লিপ্ত থাকি বিদাতে লিপ্ত থাকি সেই কারণে সমস্যাটা আমাদের বেশি হয় তো এই আমলগুলোর পাশাপাশি আপনি সহি আকিদা সম্পন্ন কোনো আলেম কোনো আলেমের কাছে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ এবং এই ধরনের কোনো ধোকাবাজ শিরক বিদাতে নিমজ্জিত কোনো কুফরি কাজে নিমজ্জিত এরকম কোনো জ্যোতিষী গণক এরকম কোনো ভণ্ড মানুষের কাছে যাবেন না তাহলে গুণাগার হবেন আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় তাওহেদের উপরে প্রতিষ্ঠিত রাখ